হ্যালো গাইস, তো চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে। তো সবার ফার্স্ট জানাই, তোমাদের সবাইকে আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা খুব মজা করো আর প্রচুর প্রচুর কেনাকাটা করো আর প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করো, আর আমরাও করছি, কীভাবে করছি তোমরা দেখতে থাকো। আর শুধু আমরা জামা কাপড় কিনলে হবে বলো? আমার ঘরে ছোট্ট গপু রয়েছে আর গপু সেবা করে আমার বল্টু। তো বল্টু আবদার করেছে যে শুধু মা আমার জন্য জামা কিনছো, আমার গপুর একটা জামাই দেবে না? তো আমি দেখো আজকে কী কী নিয়ে চলে এসেছি গপুর জন্য। এই দেখো গপুর স্পেশাল জামা এসছে, আমার যেহেতু গপু একটুখানি ছোট তাই আমি ছোট জামা এনেছি। এনাম বল্টু দেখো, হ্যাঁ। আর গপু স্পেশাল দেখো এই যে গ্লাস, বনি দেখ কেমন হয়েছে দেখো। আমি আর বল্টু গিয়ে কিনে এনেছি, বনি তো দেখেনি, বনিকে একটু দেখাই এখন। আর এই যে দেখো প্লেট, এই পিতলের থালা গ্লাস এনেছি গরম, বনি দেখো কেমন হয়েছে। আমি ভেবে দেখলাম যে পাকড়ি দিলে একেবারেই ঢেকে যাবে ফোনে, তো আমি সেই জন্য পাকড়িটা নেইনি, আমি শুধু জামাটা নিয়েছি গপুর জন্য, গপুকে পরাবো। আর এটা আছে ধূপদানি, আমার একটা স্টিলের ধূপদানি ছিল সেটা নষ্ট হয়ে গেছে, তো এটা আমি পিতলের ধূপদানি এনেছি, এটা ধরো বল্টু এর মধ্যে গপুকে বসিয়ে দেবে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু আমি আমার পছন্দ, তো আমার পছন্দ আমি পছন্দ করে কিনে এনেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। শুধু আমরা কিনলে হবে, একটু ভগবানকেও সেবা করতে হবে তো না? ধরো বল্টু, বল্টু খুব খুশি এগুলো কিনে দিয়েছি, বল্টু গপুকে গপুকে সেবা দেবে, সাজাবে। আর বল্টু বানির জন্য, গপুর জন্য, তোমার জন্য, সবার জন্য আছে হাইড অ্যান্ড সেক বিস্কুট। হ্যাঁ গপু বিস্কুটও খায়। তারপরে আছে বল্টু মোনাকো, এটা আমি নতুন পেলাম তাই তোমাদের জন্য নিয়ে এসেছি। নতুন না বহু পুরনো, মানে পাওয়া যায় না সবসময়, পেলাম তাই নিয়ে চলে এলাম। ঠিক আছে ধরো। আর আছে মমস ম্যাজিক বিস্কুট, ইয়েস গপু খাবে, আমরা খাবো, সবাই মিলে খাবো। এটা আমি গপুকে দেব আজকে। ওই দেখো বল্টু শুরু হয়ে গেছে। ওকে আর কি কিছু চাই? আর বল্টুর জন্য একটা, বনির জন্য একটা গুড ডে বিস্কুট। গুড ডে বিস্কুট ধরো, আমি আমার হাতটা গপুকে দিয়ে দেব। বল্টু ভীষণ ভালোবাসে গপুকে, ধরো বনি ধরো। গুড ডে, বনিও ভালোবাসে কিন্তু ওর একটু পড়াশোনার চাপ আছে, তো ওই জন্য সময় হয় না, সময় পেয়ে ওঠে না ওই জন্য। তো গপুর ড্রেস কেমন হয়েছে? সঙ্গে বল্টু বনির ড্রেসও হয়ে গেছে মোটামুটি, আর মোটামুটি আর চলছে। মোট কথা হলো বল্টু হ্যাপি, তো আমিও হ্যাপি, বল্টু গপুর ড্রেস পেয়ে খুব খুশি। তো বল্টু সব থেকে বড় জিনিস যে আমাদের অক্টোবর মাস মানে পূজোর মাস পড়ে গেছে, তাই তো? আর সবাইকে জানিয়ে দাও শুভ শারদিয়ার অনেক শুভেচ্ছা, শুভ শারদিয়ার অনেক শুভেচ্ছা বলে গেছে বল্টু। বড়দেরকে অনেক প্রণাম, আর ছোটদেরকে অনেক ভালোবাসা। হ্যাঁ তো এখনকার মতন টাটা। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা টাটা।